আসসালামু আলাইকুম সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারে। আজকে হচ্ছে সিমেন্স S7 200 PLC ধারাবাহিক লেকচারের তৃতীয় লেকচার, আর আজকের এই লেকচারের মাধ্যমে আমরা বেসিক একটা প্রোগ্রামিং দেখব এবং সেই সাথে আমরা দেখব S7 200 PLC-র একটা সিমুলেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সিমুলেশন করে প্রোগ্রামটা হলো কিনা সেটা টেস্ট করা যায়। ওকে, তো আমরা ইতিমধ্যে জানি যে S7 200 PLC-র ইনপুট আউটপুট এগুলোর অ্যাড্রেসিং কীভাবে করতে হয়, কারণ আমরা প্রথম লেকচারেই সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি। ওকে, তো আমরা জানি যে এই S7 200 PLC-র ইনপুট হচ্ছে আই দিয়ে এবং আউটপুট হচ্ছে কিউ দিয়ে, আর ইনপুটগুলোর নাম্বারিং হচ্ছে 0.0 থেকে 0.7 পর্যন্ত যায়, অর্থাৎ অক্টাল সিস্টেমে ক্যালকুলেশন করতে হয়। তো আমরা শুরুতে এই জায়গায় একটা ইনপুট নেই, এই হচ্ছে আমাদের ইনপুট, এটার আমরা নাম নাম দিলাম হচ্ছে আই 0.0, এবং আমরা একটা এটা দিলাম অন সুইচ, একটা অফ সুইচ আমরা নিতে পারি এই জায়গা থেকে, এরকম ট্রাম দিয়ে এই জায়গায় ছেড়ে দিলে এটা চলে আসবে, এবং এই জায়গায় আমরা দিলাম হচ্ছে আই 0.1। ওকে, এখন আমরা এই জায়গায় একটা লোড লাগাইতে চাচ্ছি, অর্থাৎ আমি একটা সুইচ দিলে একটা লোড অন হবে এবং সুইচটা অফ সুইচ পুশ করলে লোডটা অফ হবে, আর এটাকে ল্যাসিং করে রাখার জন্য আমরা এর একটা ওপেন কন্ট্যাক্ট এই জায়গায় দেই। এই জায়গায় দিলাম কি কিউ 0.0, এবং এটাকে আমি কানেকশন করব কোন জায়গায়, এই জায়গায়। তো আমরা এটা এই জায়গায় রেখে যদি আমরা উপরের দিকে দিই তাহলে এটা উপরে কানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কানেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে সিমুলেশন করে দেখব যে এটা হলো কি না। তো আমরা জানি S7 200 PLC-তে সরাসরি সিমুলেশন করার কোনো অপশন নেই, সফটওয়্যারটাতে অনলাইন করা যায় বাট অফলাইন কোনো সিস্টেম নেই, তো তার জন্য আমাদের একটা সিমুলেটর আছে। তো এইটা হচ্ছে আমাদের সিমুলেটর সফটওয়্যার। এই সিমুলেটর সফটওয়্যারের ভিতরে গিয়ে আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করলে এই জায়গায় একটা পাসওয়ার্ড চাবে, তো তার জন্য আমাদের এই জায়গায় পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেটা কত 6596, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে ওকে দিব, তাহলে এটা হয়ে গেল, সিমুলেটরটাকে আমি রাখলাম। আগে আমাদের এই S7 200 PLC-র সফটওয়্যার অর্থাৎ মাইক্রো ইন সফটওয়্যারে যে প্রোগ্রামটা করছি এটাকে আগে আমাদের সেভ করতে হবে। তো সেভটা আমরা করব হচ্ছে এইভাবে এক্সপোর্ট করব, এটাকে এক্সপোর্ট করব, সাপোজ আমরা এটাকে ডেস্কটপে এক্সপোর্ট করি, ডেস্কটপে এই জায়গায় একটা নাম দিলাম সাপোজ ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তো প্রোগ্রাম লিখে আমরা সেভ দিলাম। এবার এইটাকে আমরা এই জায়গায় ইম্পোর্ট করব, লোড করব, অর্থাৎ এই জায়গায় আমরা লোড করব। এই জায়গায় মজার ব্যাপার হচ্ছে এই সিমুলেটরে এই জায়গায় আমরা ডবল ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, এই জায়গা থেকে আমরা সিপিইউ নাম্বারটা সেট করতে পারবো, অর্থাৎ S7 200-এর কোন মডেলের কোন সিপিইউয়ের কাজ করতেছে সেটা আমরা এই জায়গা থেকে সেট করতে পারবো। সাপোজ আমরা ধরলাম 214-এর কাজ করব, এটাকে আমরা ওকে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে প্রোগ্রামে যাব, প্রোগ্রাম থেকে গিয়ে দিব হচ্ছে লোড প্রোগ্রাম। দেওয়ার পর আমরা এই জায়গাকে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পর আমরা যেই জায়গাতে ওইটা ইম্পোর্ট এক্সপোর্ট করছি সেটাকে আমরা এই জায়গাতে লোড করব। তো আমরা ফার্স্ট প্রোগ্রাম এটাকে এক্সপোর্ট করছিলাম, তো এই ফার্স্ট প্রোগ্রামটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, এটা আমাদের এই জায়গায় চলে আসলো, এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। ওকে, এটাকে আমরা একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে। এইবার এইটাকে কী করব, আমরা এই ইয়াতে দিব, আমরা এই স্টেট প্রোগ্রামে দিব, স্টেট প্রোগ্রামে ক্লিক করার পর এটা ওয়ার্কিং মোডে চলে আসবে, তারপর আমরা রান দিব। ইয়েস, রান হয়ে গেল। এখন আমরা এই জায়গায় অন সুইচ হিসাবে কী কর কী ইউজ করছি, এই জায়গায় আমরা অন সুইচ হিসাবে ইউজ করছি আই 0.0, অর্থাৎ এটা হচ্ছে আই 0.0, সেটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে অন হয়ে যাবে। এটা ক্লিক করার সাথে সাথে কিউ 0.0 অন হয়ে গেছে। এবার আমরা এই আই 0.0-কে যদি ছেড়ে দিই তাহলেও এটা দেখা যাচ্ছে কি আমার এটা ল্যাসিং হয়ে এদিক দিয়ে এটা চলতেছে। এখন আমি যদি অফ করতে চাই, অর্থাৎ আই 0.1 প্রেস করতে হবে, আই 0.1 প্রেস করার সাথে সাথে অফ হয়ে গেল। ওকে, তাহলে এই হচ্ছে সুন্দর সিস্টেম, আবার 0.0 চাপ দিলে অন হয়ে যাবে। তো এইভাবে আমরা এই সিমুলেটরের সফটওয়্যারের মাধ্যমে S7 200 PLC-র প্রোগ্রামগুলোকে সিমুলেশন করে দেখতে পারবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর S7 200 PLC-র যদি কাজ শিখতে চান অথবা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান তাহলে আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের প্রতিষ্ঠানে এখন থেকে খুব ভালো মানের অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন, আল্লাহ হাফেজ।